বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার নায়ক এখন তাহলে শাকিব খান না অনন্ত জলিল? অনন্ত জলিল 100%। প্রিয়তমা সিনেমা শুধু ভিডিওই নতুন হবে, লুকগুলোও নতুন হবে, কিন্তু ভিতরের কাহিনী একটাই, শেষ পর্যন্ত নায়িকার জন্য নায়কের পাগলের ভ্যাস, যা আমরা দেবদাস সহ অনেক সিনেমায় দেখেছি। শাকিব খানের মনে রাখার মতো কোনো ছবি দর্শকের কাছে নাই? চার পাঁচটা বলে নাই। শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সে চলেই না, কারণ শাকিব ভক্তরা নাকি সিনেপ্লেক্স চিনে নেই না। আদিম যুগের মতো ছার পোকা কামড়ানো হলে বসে ঝিরঝির মার্কা সিনেমা দেখেন। বিগ সুপারস্টার টাকা দিয়ে বড় হল কিনেছেন, যেন শাকিব খানের ছবি বড় হল না পায়। শাকিব ভক্তরা নাকি তৃতীয় শ্রেণীর মানুষ হয়ে থাকেন। শাকিব ভক্তরা নাকি সিনেপ্লেক্সে ঢোকার যোগ্যতাই রাখেন না, কারণ শাকিব ভক্তরা অশিক্ষিত রিক্সাওয়ালা আর সমাজের অবাঞ্ছিত লোকগুলোই হয়ে থাকে। এখন বর্তমানে যে কয়টি সিনেমা হল টিকে আছে তা শুধু ওই অবাঞ্ছিত লোকগুলোই, ধীরে ধীরে সেগুলোও নিঃশেষ হয়ে যাবে। এখন আধুনিক যুগ, মানুষ মুভি উপভোগ করবে মাল্টিপ্লেক্সে। মাল্টিপ্লেক্সে সিনেমা উপভোগ করতে পয়সা খরচ করতে হয়, যা শাকিব ভক্তরা কখনোই পারবে না। আমি তো এই চ্যালেঞ্জ অলরেডি জিতে আসি, তো আমার একটা টিজার ছাড়ছি, তিন চার দিন হবে আমার টিজারটা ছাড়া। শাকিব খানের ছবির টিজারটা 11 দিনে, 11 দিনে আমি ওদের যত ভিউ দেখছি আর আমার টিজারে তার 4 ডবল ভিউ। কারণ শাকিব ভক্তরা এই পরিবেশে কখনোই আসেননি, ভবিষ্যতেও আসতে পারবে না। ধীরে ধীরে হল নিঃশেষ, ভক্তও নিঃশেষ, সো শাকিব বিতাড়িত হতে পারে। আমরাই রাজত্ব করব আর আধুনিকভাবে টিকে থাকব, এমনই কড়া মন্তব্য করেছেন শাকিবের প্রাণপ্রিয় বন্ধু প্রযোজক ইকবাল। ইকবাল আরও বলেন, সিনেমা বুঝতে হয়, নতুনত্ব দিতে হয়। শাকিবের সিনেমায় কী শিক্ষা আছে? আছে তো পরকীয়া নায়িকা দাবড়ানোর মতো যত কিচ্ছাপালা। আর নায়িকাদের হুঁশ থাকে না, যখন বিয়ে করার যে রুমের মধ্যে ঘরের মধ্যে বিছানায় যায় তখন হুঁশ থাকে না। ঘটনা একটাই, শুধু ভিডিওগুলোই ভিন্ন হয়। আধুনিক প্রযুক্তির সিনেমা কি তা কখনোই শাকিব ভক্তদের মোটা মাথায় ঢুকবে না। শাকিব ভক্তরা যেমন অশিক্ষিত তেমনি কমেন্টসগুলোও করে মূর্খের মতো। ইকবাল আরও বলেন, আমি শাকিব ভক্তদের এক পয়সাও মূল্য দেই না, তাদের গণনাই ধরি না, কারণ বাংলাদেশ এগিয়ে চলছে, মানুষ শিক্ষিত হচ্ছে, আধুনিক হচ্ছে, সো পচা মার্কা সিনেমা আর মানুষ দেখতে চাইবে না। সো শাকিব ভক্তরা বিলীন হবে, সিনেপ্লেক্স সহ আধুনিক প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে, আর সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমাদের মতো ইকবাল, আমি ইকবাল। প্রিয়তমা সিনেমা নিয়ে ইকবাল বলেন, প্রিয়তমা সিনেমা শুধু ভিডিওই নতুন হবে, লুকগুলোও নতুন হবে, কিন্তু ভিতরের কাহিনী একটাই, শেষ পর্যন্ত নায়িকার জন্য নায়কের পাগলের ভ্যাস, যা আমরা দেবদাস সহ অনেক সিনেমায় দেখেছি। শুধুই ধোকা, শুধুই ধোকা। শাকিব খানের সিনেমা মানে ধোকা, শাকিব খানের সিনেমা মানে অশিক্ষিত মূর্খ মানুষগুলোর ধোকা দেওয়া হয়। এটা শাকিবই বাকের বাচ্চা, ঠিকই আছে, এরকম করা উচিত, আমি বলবো, আমি শাকিবের পক্ষে আছি।